এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দেশপ্রেমকে হাতিয়ার করে পরিচালক নারুগোপাল মণ্ডল তৈরি করেছেন তার বাংলা ছবি দা নাগরিক। পেশাদার অভিনেতাদের সঙ্গে ঠাই দিয়েছেন নতুনদের। গান গল্পে ভরা নতুন এই বাংলা ছবির গানের সিডি সম্প্রতি কলকাতাতে প্রকাশিত হলো। প্রকাশের দিনে উপস্থিত ছিলেন অভিনেতা কল্যাণ চ্যাটার্জি, রমা গুহ এবং তার সঙ্গে ছবির নতুন নায়ক ও নায়িকা। ছবিটি নিবেদন করেছে শৌর্য ক্রিয়েশন। কাহিনী ও চিত্রনাট্য হিমাংশু চক্রবর্তী এবং গানে আছেন কুমার শানু, জুবিন গার্গ, অন্বেষা প্রমুখ। পরিবেশনায় আলাপ প্রোডাকশন। নিজের 100% দেওয়ার চেষ্টা করেছি, আমি কতটা পেরেছি জানি না, কিন্তু এই যে সবাই মিলে যে প্রচেষ্টা এটাই কাম্য। যারা আমার সঙ্গে কাজ করেছেন, আমার জীবনে আমি এরকম ছেলে মেয়ে দেখি, আমি একদম সত্যিকারের প্রফেশনাল অভিনেত্রী, কিন্তু যাদের সঙ্গে এখানে এসে মিশেছি তারা কেউ প্রফেশনাল নয়। কার কথা কিছু শোনে না, তাকিয়ে বেড়ায়, মায়ের কথা একদমই শোনে না। যাই হোক, কাজটা করে আমার খুব ভালো লেগেছে। ব্যবসায়ী ছেলে, পড়াশোনা বেশি হয়নি, একমাত্র ওই শুধু প্রেম।